সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 1 মে 2022, আজকে আমরা চলে এসেছি সাদিকা ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা, একদম অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত। তো এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো এই খামারে আমরা নিয়মিত প্রোগ্রাম করে থাকি। তো এবারে এসে দেখতে পারলাম সাইদ কাকা খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং ফ্লাগরি জাতের কিছু বকনা বাচ্চা কালেকশন করেছে। তো আজকের পর্বে এই বকনাগুলোই দেখাবো, আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবে বা কী ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে এখান থেকে দিবে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজনটা আমাদের সাথেই থাকবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ বাদান, আমি ভালো আছি আল্লাহর রহমতে, দর্শকের দোয়ায়। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার তো আমরা নিয়মিত প্রোগ্রাম করে থাকি, আমার সকল দর্শকই আপনাকে চেনে। তারপরে অনেক নতুন ভাইয়েরা রয়েছে যারা নতুন দেখছে আপনার ভিডিওটা, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন শুরুতে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হাটের পাশে আমার বাসা। আচ্ছা আচ্ছা, গত 2 দিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, আবার এই শর্ট টাইমের মধ্যে আপনি আবার দেখেছেন। এর মাঝে কি আরো কিছু বকনা কালেকশন হয়েছে নাকি? আসলে গত শর্ট টাইমের ঢাকার উদ্দেশ্য ধান দিয়ে গত শুক্রবার একটা প্রোগ্রাম করেছিলাম, মাশাআল্লাহ যে বাচ্চা কটা দিয়েছিলাম আল্লাহর রহমতে বাচ্চা কটা বিক্রি হয়ে গেছে, কিছু মানে ডেলিভারি হয়েছে, কিছু বাচ্চা আছেও। তারপরেও এরপরে যে 2 দিন সময় পাইছিলাম, তো মনে করলাম যেহেতু ঈদেরও বেশি সময় না, এতে দেখি দু চারটি বকটা যদি কালেকশন করতে পারি, আর এর মধ্যে বেচা কিনা হয় আর কি। এর উদ্দেশ্যে আর কি অল্প কিছু বকনা কালেকশন করেছি, মাত্র 5টা বাচ্চা কালেকশন করেছি। এবারে 5টা বাচ্চা দেখাবেন? আচ্ছা, এবারে 5টা হলেও কিন্তু আমরা বকনাগুলো দেখতেছি খুবই সুন্দর সুন্দর বকনাই কালেকশন করেছেন এবারে। পরে আমি যদি দুধু বাচ্চা ছোট এবং মিডিয়াম বাচ্চা কালেকশন করি, যাতে মানে পার্সেন্টের দিক কালেকশন করি, আর দর্শক আসলে আমার প্রতিবেদনগুলি খেয়াল করলে যাতে মানে এবং দামের দিক দিয়ে সাশ্রয় আছে কিনা এবং অন্যান্য বাচ্চার সাইতে ভালো কি আছে কিনা দর্শক নিজে বিবেচনা করে রেজাল্ট নামাবো। আচ্ছা, তো চলেন আমরা দর্শকদের দেখাই, আর এক এক করে এগুলোর দাম দর আমাদের জানান একটু দর্শকদের। শুরুতে 1 নম্বরে কাকা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা, সাদা কালো রঙের। এটা কোন জাতের গরু কাকা? এর বিপরীত আর কি করবো, দর্শক দেখলে চিন থাকবে। আসলে এই জিনিসটা আছে 100 তো বাংলাদেশে নাই, যায় 10% কম থাকলে 10টার মধ্যে একটা সেল এই জাতের গরু হলিস্টার ফ্রিজিয়াম। আর এর আরেকটা মানে জাতের জন্য এটা হচ্ছে ফ্ল্যাগরি যাকে বলে। আচ্ছা আচ্ছা, মাত্রা খুব সুন্দর করে দর্শক দেখা, বাচ্চাটা এত সুন্দর নেস্টের দিয়ে দেখা যে কত উঁচাই নেস্টটা, মানে খুবই হাই কোয়ালিটি, ভালো, খুব একটা উন্নত মানে ভালো পার্সেন্টের একটা বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, এই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাই কোয়ালিটি পার্সেন্টের কিন্তু একটা বকনা। আচ্ছা, খাওয়ার দাওয়ার তো মাশাআল্লাহ খুব ভালো খাচ্ছে। খাওয়ার দাওয়ার নিজের থেকে আপনি দেখতেছেন তা আসলে সুস্থ আছে কি অসুস্থ আছে, তারপর দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে কোন বাচ্চা সুস্থ অসুস্থ। আচ্ছা আচ্ছা, লুকা রাখার কোনো জিনিস নাই। এই দর্শকের দেখা, বাচ্চাটার বয়সটা কেমন চলছে এখন? 6 প্লাস হবে, 6 মাস প্লাস বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা আচ্ছা, 6 মাসের হিসাবে আল্লাহর রহমতে তো অনেক বড় শরীর হয়ে গেছে গরুটা। এগুলা অনেক সময় অনেকে বলে 8 মাস 8.5 মাস, আসলে তো রমজান মাসে কথা যে কোনো রমজান অরমজানে যে কথা কথা যে কোনো হিসাব থেকে সেই কথা বলতো। আচ্ছা আচ্ছা, এটার উলান পালানটা একটু দর্শকদের আমরা দেখাই। চারটা বাটি রয়েছে গরুটার। আচ্ছা, এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হয় কেমন দাম রাখছেন কাকা? এটা দর্শক বলতে কি মানে আমি তো চাচ্ছি যে পোংলামানির সঙ্গে সঙ্গে রাখবো, একটা সিঙ্গেল বিক্রি করব না, তার সাথে একটা জোড়া আছে, দুইটা একসাথে বাচ্চা বিক্রি করব, কারণ দুইটা বাচ্চা একই বয়সে, একসাথে নিলে মানে জিনিসটা আর কি আপনার ইয়া হবে। ওই খামারে হচ্ছে ওই ভালো খাদ্যটা দেখাবে, দেখান যে 2 নম্বর বাচ্চাটা। আচ্ছা, এই পাশের বাচ্চাটা দিয়ে আপনি জোড়া করেছেন দুইটা বাচ্চা, হলিস্টার ফ্রিজিয়াম বাচ্চাটা, খুব সুন্দর করে দর্শকের দেখাবেন। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার বয়সটা কেমন চলছে এখন? এটার বয়স আনুমানিক ধরনের 7 মাসের মতো হবে, একটু কম বেশি হতে পারে। এটাও 7 মাসের মতো বয়স হবে, দুইটা বাচ্চা, খুবই সুন্দর জোড়া মিলছে। জোড়া মিলছে মানে দুইটা একটা ময়না পাখি, আসলে এগুলা খুব শখেরই বাচ্চা, খুবই খুব যাতে মানে পার্সেন্ট ভালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার উলান পালানটা একটু দর্শকদের দেখাই আমরা। চারটা বাচ্চা দাদা খুব সুন্দর করে দেখান, আসলে এই নিপুলটা 4টা আছে কিনা। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 4টা নিপুলই রয়েছে 4 জায়গায়। এই সাইড থেকে একটু দর্শকদের দেখাই, দুই সাইডে দেখুন খাওয়া দাওয়া কি ঠিক আছে কিনা, সুন্দর করে তার দাম স্টাইল ঠিক আছে কিনা।
আচ্ছা আচ্ছা, এই জোড়া বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক নাম্বার এবং দুই নাম্বার বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় কেমন দাম রাখবেন কাকা আপনি? দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা, 1,50,000 টাকা হলে এই জোড়া বাচ্চা আপনারা এখান থেকে নিতে পারবেন। এরপরে এই বাচ্চা 1,15,000 বিক্রি করা লাগবে, আর নিজের কিনাও লাগবে বেশি, বিক্রি করা লাগবে বেশি, শুধু লাস্ট শেষ সুযোগ শেষ হওয়া। আচ্ছা, তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটা সুন্দর করে আমরা গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু কাকা? এটা ফরেস্টার ফিজার একটা বাচ্চা। দর্শকের দেখা আমি যে আল্লাহর রহমতে 5টা বাচ্চা কালেকশন করেছি, কারো সাইজে কেউ পার্সেন্ট কম নাই। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা গরুটা সুস্থ সবল আছে কিনা। অনেক ভাই দেখা যাচ্ছে আবার বাজে মন্তব্য করেন যে আসলে গরু সুন্দর বা বড় দেখানোর জন্য এটা করা হয়, আসলে এটা না, গরুটা সুস্থ সবল আছে কিনা ওটার খাওয়ার ধরন দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় আর কি। আসলে যারা বাজে কমান্ড লেখে অনেকে অনেক কোটা, আমার কেউ লেখে না, কোথায় যারা লেখে যারা মন্তব্য করে, আসলে তারা তো আসলে গরু বাছুর বিষয় সম্পর্কে জানত, ঠিক আছে, অবশ্যই বললে যে মানে খুব সুন্দর দেখা যায়, বড় দেখা যায়, আসলে তা বল না, এটার মূল উদ্দেশ্য যে আসলে গরুটা সুস্থ আছে কিনা এটাই তো মূল টার্গেট, আসলে তার খানার প্রতি কতটা চাহিদা। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আচ্ছা, এই গরুটা যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ হয়, আজকে একটা জিনিস দেখাবো কাকু, তুমি আমার এই নেজ একটু ভালো করে ক্যামেরাটা মারো, দর্শকের দেখাও যে নেজটা হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের গরু হলে তার নেজটা কত হয়, এটা দর্শকজন দেখে। নেজটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, গিরার থেকেও কততে পারছে এটা দর্শকের বিবেচনা করবে, গিরার থেকেও 4 ইঞ্চি উপরে রয়েছে কিন্তু নেজটা, খুব সুন্দর মানে খুব ভালো পার্সেন্টের মতো মারা গরু। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন কাকা? কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে, একদম ফিক্সড রেট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে কাকা, এটাও সরাই দেন, পরে গরুটা দেখাই আমরা। সেলের 4 নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা, এটা কোন জাতের গরু কাকা? এটা মূলত হলিস্টাইন ফ্রিজিয়ান, অনেকে আবার আপনি ইয়া বলে রেড ফ্রিজিয়ান বলে, রেড ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, মানে মূলত হলিস্টাইন ফ্রিজিয়ান, হলিস্টাইন লালটি পশমের জন্য অনেকে বলে রেড ফ্রিজিয়ান, যাই হোক মূলত হলিস্টাইন ফ্রিজিয়ান, খুবই ভালো গ্রোথের পার্সেন্টের বাচ্চা, আর যার চোখে যেটা ধরে, কেউ যদি বলে ভাই এটা রেড ফ্রিজিয়াম সমস্যা নাই, কেউ যদি বলে হলিস্টাইন ফ্রিজিয়াম তাদের সমস্যা নাই, বাচ্চা যাতে মানে গুণের সব দিক দিয়ে ভালো এটা নিচ্ছি, চারটা বার চার জায়গায় খুব সুন্দর নিপুলগুলো সুন্দর। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন তলা মলা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং বাচ্চাটার গ্রোথও মাশাআল্লাহ খুবই ভালো, অনেক সফট। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন চলছে কাকা এটার? 8+ বয়স হবে, 8 মাস প্লাস বয়স চলছে, সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা, দেখলে বোঝা যাবে কোনটা অসুস্থ কিংবা সুস্থ। আচ্ছা, তো এই গরুগুলো তো এখন তো কীটনাশক করা আছে কি কাকা নাকি? না, আমার কাছে বাজার করা নাকি, এইগুলো নিজানি করে যার বাসায় যাবে, হ্যাঁ দুই চার দিন রাখার পর, দুই চার দিন বা দুই এক মাস পরে করলেও সমস্যা নেই, আল্লাহর রহমতে এই গরুগুলো দেখা যাচ্ছে যে পেটে তেমন কৃমি ভাবটা নেই এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠান্ডার ভাব পড়লে বৃষ্টির ভাব পড়লে এটা করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই গরুটা যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন কাকা এটার? আসলে এটার দাম হচ্ছে 62,000 টাকা, 62,000 টাকা এটার দাম রাখছেন, কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিবে এই গরুটা। 5 নম্বরে কাকা আরেকটা সুন্দর করে আমরা গরু দেখতে পাচ্ছি, আচ্ছা এটা কোন জাতের গরু? এই বাচ্চাটা মূলত হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, খুবই ভালো একটা পার্সেন্টেজ আছে, হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন চলছে এটার? 8+ বয়স হবে, এটা 8 মাস প্লাস বয়স চলছে। আচ্ছা, এটা তো 8 মাসে অনেক সুন্দর গ্রোথ হয়েছে বাচ্চাটার। জি জি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা
8 মাস বয়সের হলিস্টিয়ান ফ্রিজিয়ান, চারটা বা চার জায়গায় খুব সুন্দর সুপার তোলা, খুবই ভালো নিপুলগুলো, খুব সুন্দর সুন্দর। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন কাকা? এটার এটা দাম আছে 53,500 টাকা। 53,500 টাকা সেলের 5 নম্বর গরু। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে, কথা বলে বুক দিতে হবে। তো কাকা আপনার গরুগুলো তো দর্শক ভাইদের দেখালাম, তো আমার দর্শক ভাই যারা এই গরুগুলো নিতে চাইবে, আসলে ঈদেরও তো আর বেশি নাই, আর কালকের দিনটা আছে, কালকে কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কালকে আসে নিতে পারবে। হ্যাঁ, আর কোন দর্শক ভাই আসার মতো পরিস্থিতি না তাহলে হয়তো ঈদের পরের দিন আসতে হবে। আচ্ছা, সকল দর্শক ভাই ঈদের দাওয়াত থাকলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঈদের মধ্যে তো আসলে সবাই দুর্দান্ত থেকে কাজকর্মে ব্যস্ত থাকে, আর দুর্দান্তে আসা তো সম্ভব নয়, অসম্ভব। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় আপনার সাথে বুকিং দিয়ে রাখলে ঈদের পরে নিতে পারবে। বুকিং সাথে কখনো আমি রাখতে পারবো না, কারণ যার পছন্দ হবে সে নিশ্চয়ই সে অবশ্যই অবশ্যই বুক দিয়ে রাখতে হবে। মানে ঈদের দুদিন পরে আসবো কি একদিন পরে আসবো কি 5 দিন পরে আসবো, আপনারা ঈদের এক সপ্তাহ পর্যন্ত সময় লাগলেও আপনারা নিতে পারবেন, তার থেকে ওইটা বিষয় না, কিন্তু অবশ্যই বুকিং দিতে হবে আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, ওই গরুগুলো এখন আছে, ঈদের পরে নিবে আর কি। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনার নাম্বার। ফোন নাম্বার 0185499131। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে পাবে? আলহামদুলিল্লাহ পাবে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।